আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা কুমিল্লা থেকে চলে যাচ্ছি কুমিল্লা জেলা তিতাস থানা গোপালপুর ইউনিয়নে গোপালপুর গ্রামে। আর জহির ভাই আমাকে প্রায় 1 মাস আগে অর্ডার করেছিল কিছু দরজা, জানালা, সিঁড়ি, গেট। এগুলো আমরা কিভাবে কিভাবে তৈরি করেছি ফিটিং সহকারে আমি এক একটি করে বলবো, এবং কি কোন কোম্পানি মাল দিয়ে তৈরি করা বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা দেখতে থাকুন। এই বাড়িতে কত টাকার কাজ বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনি এক একটি করে জানতে পারবেন। প্রথমে আমরা গাড়িটাকে লোড করে তারপর ওনার বাড়িতে নিয়ে গিয়ে আমি ফিটিং করে আপনাদেরকে এক একটু করে বলবো। আর আমরা কিন্তু কাজটা যখন করেছিলাম তখনও কিন্তু আপনাদেরকে আমি ভিডিওটা দিই। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা করব, এখন ভোর বাজে প্রায় 6টা। এটা হচ্ছে গেটটা, গেটটা কিন্তু একটা আনকমন গেট, যেটার নাম হচ্ছে ক্যাপসেল ডায়মন্ড ডিজাইন গেট। এটা আমরা তৈরি করেছি প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে আমাকে অর্ডার করে জহির ভাই প্রবাস থেকে। উনি কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতো। আর এখানে ওনারও কিন্তু গ্রিল রয়েছে, যেগুলোর সাইজ আমি বলবো প্রায় 82.5 স্কোয়ার ফিটের মতো গ্রিল রয়েছে। আর গ্রিলগুলো কত টাকা আসছে আমি এক একটু করে বলছি। প্রথমে আপনাদেরকে আমি বলে দিই, আপনারা যখন এসব ধরনের মালামাল তৈরি করবেন চেষ্টা করবেন ভালো সুদক্ষ কারিগর তৈরি করার জন্য, তা না হলে পরবর্তীতে দেখা যাবে এগুলো নষ্ট হয়ে যাবে। আর এই জন্য বলছি আমি এগুলো তৈরি করেছি 1 ইঞ্চি ফ্রেম বক্স দিয়ে, এবং কি ভিতরে মালামাল প্রাইভেট বক্স তৈরি করেছি তখন কিন্তু আমরা স্টিলটা কোম্পানি মালটা ব্যবহার করেছি। কারণটা হচ্ছে স্টিলটা কোম্পানি মালটা অনেক দিন যায়, মরিচা আসে না, নষ্ট হয় না, জাং ধরে না। এই জন্য বলছি আপনারা যেখান থেকে এরকম ধরনের মালামাল তৈরি করবেন স্টিল ট্যাগ বা এসকেবি বা ম্যাক্স কোম্পানি মাল তৈরি করবেন, চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আপনার মালগুলো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য কোম্পানির মালে কিন্তু রেড ফিনিশিং এবং কি মালের গ্লিজ ভালো না, এই জন্য কিন্তু অন্যান্য কোম্পানির কথা আমি বলছি না। আর এই গেট আমরা তৈরি করেছি 7 ফিট বাই 7 ফিট তৈরি করা। গেটটা দোপাল্লা, ভিতরে একটা পকেট পাল্লা দেওয়া আছে। পকেট পাল্লাটা খুলবে ভিতর দিকে, দোনো পাল্লা খুলবে বাইরের দিকে। বাইরের দিকে খোলার কারণটা হচ্ছে ভিতরে সিঁড়ি রয়েছে, সিঁড়ির জন্য যখন সিঁড়িটার ভিতরে দিকে খুলতে চাইলে কিন্তু সিঁড়ির যে দাপটা, দাপের জন্য ভিতরে খোলা যায় না। এই জন্যই দোনো পাল্লা বাইরে খুলবে, দোনো পাল্লা খোলার প্রয়োজন নেই। পকেট পাল্লা দিয়ে মানুষ আসা যাওয়া করবে, এবং কি যখন ভিতরে মানুষ যাবে, ভিতরে মালামাল ঢুকাবে, তখন কিন্তু দোনো পাল্লা বাইরে থেকে খুলতে পারবে। আর গেটটার সাইজ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। যদি আপনার বাড়ির 7 ফিট বাই 7 ফিট গেট হয় তাহলে আপনার তৈরি করতে খরচা হবে 49 স্কোয়ার ফিটে মাত্র 71,000 টাকা। 71,000 টাকার মধ্যে 1.5 mm মাল দিয়ে সেম এরকম ডিজাইন আনকমনভাবে সেম এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর অনেকে আমাকে বলে ভাই এর চেয়ে কম টাকার মাধ্যমে কি আমি এই গিটটা করতে পারবো? আসলে ভাই করতে পারবেন। এখানে যদি 1.2 দিয়ে করেন তাহলে কিন্তু আপনি 66-67 হাজার টাকার মাধ্যমে করতে পারবেন। যদি এর চেয়ে হালকা মাল দিয়ে করেন তাহলে আপনি মাত্র 60,000 টাকার মাধ্যমে করতে পারবেন। এর চেয়ে হালকা মাল দিয়ে করলে আরও কম টাকার মাধ্যমে করতে পারবেন। মূলত এটা নির্ভর করবে মালের থিকনেস মোটার কাছে। এটা সম্পূর্ণ 1.5 দিয়ে তৈরি করা, তাই জন্য কিন্তু টাকার পরিমাণটা 71,000 টাকা আসছে। আর আপনি যদি এটার পিছনে শীত না ব্যবহার করেন তাহলে কিন্তু টাকার পরিমাণ কিছুটা কমবে। আর এটার পিছনে আমরা যে শীতটা ব্যবহার করছি আছে 0 হেডের শীত, যেটা অনেক ল্যাপটপ করবে না। আর পকেট পোলা যে ছোট মাল আছে 1.5-এর মাল। আর যখন আমরা এই পকেট পোলাটা করবো তখন কিন্তু বোঝা যাবে এখানে একটা পকেট পোলা দেওয়া আছে। আর আমরা যখন পকেট পোলাটা বন্ধ করবো বোঝাই যাবে না এখানে একটা পকেট পোলা দেওয়া আছে। আর আমি আপনাকে সিঁড়িটার সম্পর্কে আমি ভিডিওটার শেষের দিকে বলছি, প্রথমে আপনি গেটটার দিকে আমি দেখি। আর এই যে সিঁড়িটা দেখতেছেন, সিঁড়িটা যদি তৈরি করেন ওনার সিঁড়ি রয়েছে প্রায় 78 স্কোয়ার ফুটের মতো, এটা যদি তৈরি করেন তাহলে এটা সিঁড়ি আসবে প্রায় 32,000 টাকা। এটা আমরা আসছে 32,400 টাকা। সিঁড়িটাতে আমরা মাল ব্যবহার করছি 1.2 mm মাল, যেটাকে পান পাতা, এটা আগে ক্যাপসেল লিজের ছিল, এটা পরিবর্তন করে আমরা এখানে পান পাতা ডিজাইন। এখনও কাজ কমপ্লিট হয় নাই। উপরে যে বর্ডারটা, উপরের বর্ডারটা কিন্তু সেম এরকম মডেলের আপনার অলিম্পিক ডিজাইনগুলো হবে। আর সিঁড়ি ডিজাইনটা কিন্তু আনকমন। আর বাইরের যতগুলো জিনিসের কাজ করেছি সিঁড়িটা 1.2, বারান্দার গ্রিলগুলো 1.2, আর এবং মেইন গেটটা হচ্ছে 1.5, যেটা মজবুতের জন্য আমরা বেশি মোটা মাল দিয়ে তৈরি করে দিই। আর এটা ইনশাল্লাহ কখনোই মরিচে আসবে না। আর পান পাতার কোনো কোনো রেডিমেড কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু 1.2 আর 1 mm করলে পারবেন না। এটা কিন্তু ভিতরে আশেপাশে যত
যতগুলো আছে সবগুলো 1.2 মিমাল দিয়ে তৈরি করা। আর এই গেটটার নাম হচ্ছে ক্যাপসেল ডায়মন্ড ডিজাইন। এখন আপনাদেরকে বলছি বারেন্দার গ্রিলটা সম্পর্কে। আর বারেন্দার গ্রিল 1.2 দিয়ে মাল। এই বারেন্দার গ্রিল দুটোটায় টোটাল প্রায় টাকা আছে আপনার 35,200 টাকা। আপনি যদি বারেন্দা গ্রিল সেম এরকম মডেলের বিল্ডিং হয়ে থাকে তাহলে আপনি 35,000 টাকার মাধ্যমে করতে পারবেন। এটার লম্বা প্রায় রয়েছে আপনার 14 ফিট, আর এমনি রয়েছে 4 ফিট এরকম। আর অনেকে দেখা যায় এগুলা বারেন্দা গ্রিল কত টাকা স্কোয়ার ফিট জানতে চায়। এক সব গ্রিলের সব দরজা বা সব জানানোর মাপ তো সেম, 450 টাকা। আমি আপনাদেরকে আবারও বলে দিই, প্রতি স্কোয়ার ফিট যদি সেম এরকমভাবে সুন্দরভাবে তৈরি করেন তাহলে 450 টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে। এখন বলছি যারা কি না আমাদের ছাড়া অন্য জায়গায় তৈরি করতে চান, তাহলে আমি এই মালটা কী দিয়ে তৈরি করছি বা অন্যকে দিয়ে কী কী মাল দিয়ে তৈরি করবেন। বারান্দার গ্রিলের চতুর্পাশের ভিতরে যতগুলো মাল রয়েছে এবং কি নিচের উপরে যে জালি সিস্টেমভাবে দেওয়া এগুলো হচ্ছে বল দিয়ে সুন্দরভাবে, যেটার নাম হচ্ছে কলা গাছ ডিজাইন বা অনেকে দানের শির ডিজাইন বলে বা অনেকে গাছ ডিজাইনও বলে থাকে। এক এক জায়গায় এক এক নামে ব্যবহৃত হতে পারে। আর এই ডিজাইনটা কিন্তু আনকমন ডিজাইন, আমরা কিন্তু অন্য অন্য ডিজাইন থেকে এটা একটু ভিন্নভাবে আনকমন ভিউ করেছি। কারণটা হচ্ছে ওনার বাড়ির পাশাপাশি আশেপাশে অনেকগুলো বাড়িতে আমরা কিন্তু গিয়েছি দেখেছি কিন্তু একই মডেলে সবগুলো তৈরি করা, এর জন্য কিন্তু এই বাড়িতে আমরা আনকমনভাবে তৈরি করে দিই। আর আপনি যদি নতুন নতুন ভিডিও পেতে চান আমার এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি, আমাদের স্থান হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে। আমরা ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, দিনাজপুর, রংপুর কোনো সমস্যা নেই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। কিন্তু আপনার কাজ যদি একেবারেই ছোটো হয় তাহলে হবে না, কাজ কিছু একটু বেশি হলে করা সম্ভব, বুঝতে পারলেন? আর সিঁড়িটা এখন বেশি হয় না, আমি এই জন্য এখনই বলতেছি কারণ আমি যখন ভিডিও করলে তখন কিন্তু আপনারা একটিও দেখতে পারবেন না, কারণ অন্ধকারে কিন্তু ভিডিও করা অসম্ভব, এই জন্যে বলছি। আর আপনারা যখন তৈরি করবেন চেষ্টা করবেন ভালো সুদক্ষ কারিগরটি তৈরি করার জন্য। এখন বর্তমানে দেখা যায় লোহার ওয়ার্কশপ কিন্তু এসএসের মাল বানায়, কিন্তু তারা কিন্তু লোহার মানুষ যেরকম কাজটা ফিনিশিং দিতে পারবে তার চেয়ে কিন্তু আমরা 10 গুণ ফিনিশিং বেশি দিতে পারি। কারণটা কি জানেন, আমরা প্রফেশনালি এসএসের কাজ করি, আর যারা কিন্তু লোহার তারা কিন্তু সুন্দর এই জায়গায় যে ফিনিশিং আমরা করতেছি সেগুলোটাও কিন্তু দিতে পারে না। আর আমরা এখানে জ্বালাই করেছি, যেই জায়গায় আমরা জ্বালাই করেছি যে জায়গায় জ্বালাই বসে এবং দেওয়া আছে। কারণটা যে কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না, এই জন্যই বলছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে তৈরি করার চেষ্টা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।